সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া গ্রামের কিছু কৃষক এই প্রথম এ অঞ্চলে লোনা পানির মাটিতে ধান চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। ফলন দেখে এখন সবাই মুগ্ধ। লোনা পানির জমিতে সোনা ফলিয়েছেন তারা। লোনা পানি ও লোনা মাটিতে ধান হয় না বলে ঘের করে চিংড়ি চাষ করেন এ অঞ্চলের মানুষ। স্বাদ থাকলেও বাস্তবে পরিণত হয় না তাদের ধান চাষ। কৃষি অফিসের মাধ্যমে যোগাযোগ করে কৃষকরা জানতে পারেন লবণ সহিষ্ণু বিনা দশ, যাতে ধান চাষ করা যায় বোরো মৌসুমে। বিনার ফোন নাম্বার ও কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে বীজ ও পরামর্শ নিয়ে আটুলিয়া গ্রামের 30 জন কৃষক 300 বিঘা জমিতে বিনা দশ ধান চাষ করেন। আশাতীত বাম্পার ফলন হয়েছে এবার। লবণাক্ত জমিতে প্রতি বিঘাতে প্রায় 25 মন ধান হয়েছে। ভালো ফলন পেয়ে কৃষকরা আনন্দে আত্মহারা। যারা চাষ করেননি তারা বিনা ধানের ফলন দেখে হতবাক, এখন আফসোস করছেন। বর্তমানে হাজার হাজার কৃষক এই বিনা দশ ধান চাষের পরিকল্পনা করছেন। বিনা দশ চাষে বাড়তি সুবিধা হল চিংড়ি চাষ করেও শুষ্ক মৌসুমে ধান চাষ করা যায়। এই ধান চাষে বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে স্বল্পকালীন ধানের জাত, চাষাবাদে খরচ কম, সার ও কীটনাশক কম লাগে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। বর্তমান সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা এবং প্রণোদনায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর বিজ্ঞানীরা বিশাল এই লবণাক্ত অঞ্চলকে ধান চাষের আওতায় আনতে স্বল্পকালীন লবণ সহিষ্ণু ধানের জাত বিনা ধান 8 ও বিনা ধান 10 উদ্ভাবন করেন, যা দেশের লবণাক্ত দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ।